হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কৌশান সাইন। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হলো শুক্রবার, আর এখন বাজে সকাল প্রায় 9:30-10 মতো। আর আজকে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে। তো মেয়ে নর্মালি সকাল 8 থেকে 8:30 মধ্যে উঠে পড়ে ঘুম থেকে, তো আজকে দেখলাম একটু বেশিক্ষণ ঘুমোচ্ছে, তাই আমরাও সেই ফাঁকে ঘুমিয়ে নিয়েছি একটু। তো সকালে উঠে দেখলাম ড্রাই ফ্রুটসগুলো ভেজাতে ভুলে গেছি, তাই সকালবেলা খালি পেটে আমরা ওই থানকুনি আর কাঁচা হলুদ খাচ্ছি, আর 2 গ্লাস জল নিলাম দুজনে। তো এদিকে সুজিটাও বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, আর সুজিটা আমি ড্রাই রোস্ট করে রাখি, তাই সকালবেলা খুব একটা বেশি সময় লাগে না ওকে। আজকাল সুজিটা খুব একটা দেওয়ার নাই চেষ্টা করি, কারণ সুজিটা একদমই পছন্দ করে না। তো আজকে ভাবলাম একটু সুজিটা দিই ওকে। আর এদিকে আমাদের ইলেকট্রিক কেটলটাও না গেছে খারাপ হয়ে, তো কী করবো, এই জন্য আজকে সকালে আর গরম জলটা করতে ইচ্ছে করলো না, ঠান্ডা জলই খেয়ে নিলাম। তো এখন চলে এসেছি ব্রেকফাস্টের প্রিপারেশন করতে, আজকে একটু ম্যাঙ্গো স্মুদি বানাবো। আমরা নর্মালি সকালে স্মুদি খেলে বানানা স্মুদি খাই, মানে কলা দিয়ে যেটা বানানো হয়, কিন্তু আজকে কলাটা গেছে ফুরিয়ে। আর শ্বশুরবাড়ি থেকে যে গাছের আমগুলো অনেকগুলো আছে, পাকা আম, আর এত মিষ্টি আমগুলো, তো ভাবলাম একটু বানানা স্মুদির জায়গায় একটু ম্যাঙ্গো স্মুদি বানাই। আর আমগুলো না একটু এরকম নরম হয়ে গেছে, যেহেতু গাছের আম আর অনেকটা দূর থেকে এসেছে, আমি জানি না, শাশুড়িমাকে জিজ্ঞেস করে নিই, এটা হয়তো গাছ পাকাই আম, মানে গাছ থেকে নিচে পড়েছে, তো তাই একটু আমগুলো নরম হয়ে গেছে। তো আমি এখানে আমের পাল্পগুলো বের করে নিলাম, আর এর মধ্যে 4 চামচ মতো ওটস মিশিয়ে দেবো। আর আমের পাল্পগুলো এতটাই মিষ্টি ছিল যে এর মধ্যে আমার কোনো মধু বা কোনো গুঁড়ো ইউজ করার দরকার পড়েনি। আর এর মধ্যে 1/2 কাপ মতো আমি টক দই নিয়ে নিচ্ছি, এখানে চাইলে দুধও মেশানো যায়, কিন্তু আমরা সকাল সকাল একটা খুব দুধ খাই না। আর যেহেতু কালকে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখিনি, এখানেই সব কিছু মিশিয়ে দিলাম। একটা আঞ্জির দিয়ে দিয়েছি, একটা প্রুনস দিয়ে দিলাম, আর প্রায় 2 চামচ মতো মিক্স সিডস দিয়ে দিয়েছি। ব্যাস আমাদের ম্যাঙ্গো স্মুদি কিন্তু একদম রেডি, ভীষণই টেস্টি হয়েছিল এটা খেতে। হাজব্যান্ডটাও রেডি করে ফেললাম, এরপরে আমারটাও রেডি হয়ে গিয়েছে, আর মেয়ের সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। তো মেয়ে এতক্ষণে ঘুম থেকে উঠেও পড়েছে, মানে আমি উঠে আসার 20 মিনিটের মধ্যে উঠে পড়েছে ঘুম থেকে। তো ওকে কিছুদিন ধরে না আমটা দিচ্ছি আমি, তো একটু সুজির সাথে মিশিয়ে দিলাম। তো আমার তো ওর আম খাওয়া দেখে মনে হচ্ছে ওর বড় হয়ে যদি ফেভারিট কোনো ফ্রুটস হয় ওটা আমই হবে, ভীষণই ভালোবাসে জানেন আমটা খেতে। তো ভাবলাম একটু বোকা বানিয়েই খাওয়াবো ওকে আজকে, একটু সুজি দেবো একটু আম দেবো, ও সুজিটা তো খুব একটা বেশি পছন্দ করেই না। তো আগে মেয়েকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো, ওর বাবাকেও দিয়ে দিলাম। আর দেখুন ওকে আমি মুখে দেওয়ার সাথে সাথেই ও যেই দেখেছে সুজির টেস্টটা ওর মুখে লেগেছে, ও সঙ্গে সঙ্গে ও বের করে দিল ওর বাবার। আমি হাসছি ওটা দেখে, যে ও যে ওই হাঁসের মতো আর কি, ওই পাঁক থেকে জল বের করে খেয়ে নেয়, আমটাকে মুখে রেখেছে কিন্তু সুজিটাকে বের করে দিল আর কি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি বেডটাকে একটু পরিপাটি করতে। সকালে উঠেই আমি বেডটাকে দেখে আমার মাথাটা গিয়েছিলো খারাপ হয়ে, কারণ কাল রাত্রেবেলা হাজব্যান্ডের দায়িত্ব ছিল মশারিটাকে খাটিয়ে দেওয়ার। তো মশারিটা টাঙিয়েছে, তারপরে যে মশারিটাকে ওটাকে মোড়ানো বলে, মানে ওই বেডের তলায় যে ঢুকিয়েছে গোটা বেডশিট চারিদিকে বেরিয়ে গিয়েছে। তো আমাকে আবার সকালবেলা উঠে চারিদিকে টানাটানি করে আবার টান টান করতে হলো। তো ভাবলাম যে বিছানাটাকে গুটিয়ে নিই, তারপরে একদম স্নানে যাবো। তো আজকে পুজোতে একটু দেরি হলো বসতে, প্রায় এখন 11টা মতো বেজে গেছে। তো এসেই প্রথমে না নৃসিংহদেবের কালকে পুজো করেছিলাম জল চৌকির ওপরে, ওই চৌকি টৌকিগুলোকে একটু গুছিয়ে দেবো, তারপরে পুজো শুরু করব। আর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, আপনারা জানেন নিশ্চয়ই, তো আমরা বুদ্ধ পূর্ণিমা সেরকম পুজো করি না। তো আজকে দেখলাম যে আমার হাজব্যান্ড সকালবেলা কোথায় একটা পড়লো, বুদ্ধ পূর্ণিমার পুজোতে বুদ্ধদেবকে সাদা ফুল দিতে হয়। তো দেখলাম সত্যি আমাদের কাছে সাদা ফুলটাও অ্যাভেলেবেল আছে, সাদা ফুল দিয়ে দিলাম। আর মিষ্টি তো সেরকম কেনা ছিল না, তাই বাড়িতে একটু কুকিজ ছিল আর একটু শনপাম্পড়ি ছিল, ওটা দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম। আর ভগবান আমার মনে হয় সবসময় অল্পতেই সন্তুষ্ট, আমরা যতটুকু সেবা দিতে পারি উনি ততটুকুতেই সন্তুষ্ট থাকে, শুধু মনটা ভালো থাকলেই হলো আমাদের। তো এখন পুজো শেষ হয়ে গিয়েছে, কয়েকটা কাজ বা সেরে নেবো, কারণ আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, সেটা আমি একটু পরেই বলছি আপনাদের। তো এই যে ডালটা, এটা হলো মুগ ডাল, আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে, শ্বশুরবাড়ি সম্পূর্ণ নিজস্ব চাষ, নিজেদের জমিতে এই চাষটা হয়। তো শাশুড়িমা এটা পাঠিয়েছেন, এই ডালটার টেস্ট এত ভালো জানেন যে ডালটাকে আমার ভেজে খেতে একদমই ইচ্ছে করে না,
তো এই ডালটা আমি যতজনকে দিয়েছি, মানে আমার বাবার বাড়িতে আমার মা বাবা বা কাকু কাকিমা আমার বোন যতজনই খেয়েছে সবাই ডালটার প্রশংসা করেছে, এত ভালো খেতে। তো আজকে একটু লাউ ডাল বানাবো, কারণ আজকে রান্নাবান্না নেই বললাম না, কারণ কিছু লেফট ওভার সবজি টবজি আছে। তো লাউ ডালের মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এই মুগের ডালটা এত ভালো, আমি কখনো ভেজে খাই না, মানে ভেজে খেলে একটু টেস্ট চেঞ্জ হয়ে যায় না, আমার এর কাঁচা গন্ধটাই এত ভালো লাগে যে আমি এটাকে কখনো ভেজে খাই না। আর এই ডালটা এত তাড়াতাড়ি সেদ্ধ হয়, কড়াইতে এমনি সেদ্ধ করতে দিলেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে প্রেশার কুকারে দেওয়ারই দরকার পড়ে না, কড়াইতে একটু দিয়ে দেবেন, 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে ডালটা যখন সেদ্ধ করতে বসিয়েছি, দেখলাম ফ্রিজের মধ্যে একটু তরমুজও পড়ে আছে, আমার মেয়ে তরমুজ খেতেও খুব ভালোবাসে, তো ওকে একটু তরমুজ কেটে দিলাম, মানে ও আর ওর বাবা খাক, ততক্ষণে মেয়ের স্নানের যে জায়গাটা ওটা আমি রেডি। আর ওদেরকে ফল কেটে দিতে দিতেই আমার দুটো প্রেশার কুকারেও হুইসেল পড়ে গেছে, আর এদিকের একটাতে আমি বসিয়ে দিলাম মেয়ের জন্য অল্প একটু জল গরম, আর এদিকে গোপালের জন্য অন্ন আর আলু সেদ্ধ। যেহেতু আমাদের রান্নাবান্না করার নেই, তাই আর আজকে দুপুরে রান্না সেরকম চাপ নেই রান্নার, তার মেয়ের জল গরমটা করতে গিয়ে আমি এত বেশি গরম করে ফেলেছি যে আমাকে কতবার গিয়ে গিয়ে জল আনতে হচ্ছে, আর মেয়ের যে স্নানের জায়গাটা ওটাও পুরো ভর্তি হয়ে গিয়েছে, মানে মেয়ে স্নান করতে গিয়ে চারিদিকে জল ফেলে মানে আবার আমার কাজ বাড়িয়েছে আর কি। আর আমি দেখেছি যেদিনে আমার কাজ বাড়তে থাকে সেদিনে কিন্তু একটার পর একটা কাজ বাড়তে থাকে, আজকেও সেটা দেখতে পাবেন একটু পরে আমার কতগুলো কাজ বেড়েছে। তো যাই হোক, মেয়েকে এখন স্নান টান করিয়ে দিয়েছি, তো মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমারও একটু দেরি হয়ে গেছে, আর হাজব্যান্ডও ঘুমিয়ে গিয়েছিলো, তো আমরা সবাই যখন একটার সময় উঠে দেখি যে দেরি হয়ে গিয়েছে। আর এদিকে আমার তরকারি টরকারিও কিচ্ছু গরম করে নেই, আর এই টাইমটা এত হুড়োহুড়ি হয়েছিল, তো হাজব্যান্ডকে ঠাকুরকে ভোগ দিতে পাঠিয়ে দিলাম, ও স্নান করে বেরিয়েছে, আর এদিকে আমি সবজিগুলোকে গরম করছি আর সেরকম কড়াই থেকে ডাইরেক্ট নিয়ে ওকে খেতে দিয়ে দিচ্ছি। তো ওকে আমি আজকে বললাম যে তুমি আগে তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আর আজকে ওই লেফট ওভার সবজিগুলো ছিল, আর আগের দিন আন্টি একটু মোচা দিয়ে গেছিলো, মুগ ডাল দিয়ে মোচা, তো ওটা দিয়ে আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। আর ওকে খেতে দিয়েই আমি যাব ওর যে বিকেলের টিফিনটা ওটা বানাতে। আর এখানে এসে দেখুন আমার এক্সট্রা কাজ বাড়লো, ওকে আমি বলেছিলাম চিজ স্যান্ডউইচ বানিয়ে দেবো, আর বানাতে এসে দেখলাম আমার ব্রেডটা গেছে নষ্ট হয়ে, ব্যাস তখন মাথার উপর আরও একটা চাপ যে আমি এখন কি দেব। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে মুড়ি নিয়ে যাবে, বললো হ্যাঁ ঠিক আছে, তো ওর সাথে একটু আমি চানাচুর মিশিয়ে দিলাম, তো চানাচুর মুড়িটা খেতে ভালোবাসে, তো অল্প অল্প করেই আনা হয়, আমি খুব একটা চানাচুর খাই না, তো চানাচুর মুড়িটা দিয়ে দিলাম, আর তার সাথে ভাবলাম যে কিছু একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া যাক। তো কালকে যে পুজো হয়েছিল না, তার ওই মিষ্টি একটা ছিল, ওই মেয়ে অমরের একটা মিষ্টি ছিল, আর দুটো খেজুর দিয়ে ওকে তাড়াতাড়ি করে ব্যাগটা প্যাক করে দিলাম, কারণ আমি জানি আমার খেতে বসতে বসতে ওর বেরোনোর সময় হয়ে যাবে, আর এখনও মেয়েকেও খাওয়ানো বাকি আছে। তো এরপরে গিয়ে আমি প্রসাদটাও তুলে এনেছি আর মেয়েকে খাওয়াতে বসেছি, আর তারপরে আমি খাবো, মানে আমারও তখন এত খিদে পেয়েছে, ওকে অল্প অল্প করে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি, আর আমার খাবারগুলো অল্প অল্প করে ওর মুখে দিচ্ছি, আর আমার খেতে খেতে কিন্তু আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর আমি যখনই খাচ্ছিলাম তখনই ওই হেলথ সেন্টার থেকে আসা দিদিরা হয় তারা ফোন করলো যে তারাও আসছে বলে, মানে একজন আসছে আর কি দেখা করার জন্য। তো কোনো রকম নাকে মুখে করে খাওয়া দাওয়া করেছি আমি। এখন প্রায় বেজে গেছে 1:45 মতো, তো উনি এখনই এলেন, তো দুপুরবেলা যেহেতু আমি ওকে ওনাকে বললাম একটু ভেতরে এসে বসুন, হাওয়া খান, তারপরে যাবেন। তো উনি প্রায় এসে 20 মিনিট মতো আমাদের কাছে ছিলেন, তো আমি ওনার সাথে একটু কথাবার্তাগুলোও বলে নিচ্ছিলাম, তো উনি বুঝিয়ে দিচ্ছিলেন 9 মাসের ভ্যাকসিনটা কী হয়, কী কী ভ্যাকসিন হয়, আর উনি আমাকে বললেন যে 9 মাসের ভ্যাকসিনে জ্বর টর আসে না, খুব একটা নাকি যন্ত্রণা হয় না। তো শুনে অনেকটা রিলিফ পেলাম, কারণ এতবার যে ভ্যাকসিন দেওয়া হয়েছে কোনোবারেই আমি মেয়েকে ধরিনি বা আমি মেয়ের পাশে থাকিনি, সবসময় মাকে ধরিয়ে দিয়ে বাইরে থাকতাম, মানে আমি একদমই দেখতে পারি না, নিজেই আমি নিডলকে খুব ভয় পাই, আর বাচ্চাকে দিলে ভীষণ ভয় লাগে আমার। তো এবারে যে কী করবো তাও এটুকু শুনে অ্যাটলিস্ট শান্তি হলো যে ব্যথাটা হবে না বা জ্বরটা আসবে না আর কি। তো যাই হোক, উনি এখন বেরিয়ে গেছেন, আরও কিছু কিছু কাজ বাজগুলো বাকি আছে, তো উনি থাকতে থাকতেই আমি বাসন কোসনগুলো একটু ধোয়াধুয়ি করে নিয়েছিলাম, তো এখন একটু টেবিলটা মুছে নিলাম আর মেয়েকে ঘুম পাড়াতে যাবো। তার আগে ভাবলাম যে একটু আজকে জামা কাপড়গুলো সার্ফে দিয়ে যাই, কারণ মেয়ে ঘুমিয়ে গেলে এসে কাচাকুচিগুলো করে নেব।
আর যতক্ষণ এই সমস্ত কাজবাজ করছিলাম, মেয়ে ওদিকে তারও স্বরে চিৎকার করছিল, তো আমি বুঝতে পারিনি। গিয়ে দেখলাম না, ওর গালে একটা মশা কামড়ে দিয়েছে। এত কষ্ট হচ্ছিল বাচ্চাকে দেখে আমার, তো মাঝে মধ্যে ভাবি যে ওকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু না গেলে কাজবাজগুলো করবো কী করে, তো বাধ্য হয়ে ওকে ছেড়েটা যেতে হয়। কিন্তু আজকে এত নিজেকে গিল্ট লাগছিল, তো যাই হোক ওকে আর তারপর একদমই কোলছাড়া করিনি। আর এদিকে শ্বশুরমশাই যে এসেছিলেন, সেদিনে মুড়িও এনেছিলেন মেয়ের জন্য। শাশুড়িমা বাড়িতে মুড়ি ভেজেছিলেন, ওনাকে বলেছিলাম একটু পাঠানোর জন্য। তো মুড়িটাকে এখন আমি একটা এর মধ্যে রেখে দিচ্ছি, কন্টেনারের মধ্যে, আমাদের মুড়ি রাখার কন্টেনার। তো এটাকে রেখে দিয়ে আমি আজকে দুপুরে মেয়েকে ঘুম পাড়াতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগের মধ্যে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে নেক্সট আর একটি ভিডিওতে। টাটা।